শুরুতেই সংবাদ শিরোনাম। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সমালোচনা করায় মিশরে মসজিদের ইমামকে গ্রেফতার। আর্মেনীয় বাহিনীর উপর গোলা হামলা, আবারও হতাহতের ভিডিও প্রকাশ। এবার আর্মেনিয়ার আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করল আজারবাইজান। কাবুল বিশ্ববিদ্যালয়ে হামলার দায় স্বীকার করল আইএস, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল 22 জনে। এবং সবশেষ থাকছে আমেরিকা ধ্বংস হোক, ধ্বনিতে প্রকম্পিত ইরানের সংসদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর ইসলাম অবমাননাকর বক্তব্যের সমালোচনা করার কারণে মিশরের একটি মসজিদের ইমামকে আটক করা হয়েছে। দেশটির ওয়াকফ মন্ত্রণালয়ের নির্দেশে পুলিশ আহমদ হাম্মাম নামের ওই ইমামকে আটক করা হয়। মিশর উত্তরাঞ্চলীয় আলেকজান্দ্রিয়া প্রদেশের একটি মসজিদের ইমামতি করেন আহমদ হাম্মাম। তিনি শুক্রবার জুমার নামাজের খুতবায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ইসলাম অবমাননাকর বক্তব্যের সমালোচনা করেন। এ খবর পেয়ে ওয়াকফ মন্ত্রণালয়ের নির্দেশে ইমাম হাম্মামকে আটক করে বিচার বিভাগের হাতে তুলে দিয়েছে মিশরের পুলিশ। মিশর গণমাধ্যম জানিয়েছে, হাম্মামের বিরুদ্ধে জনগণকে সহিংসতা এবং সন্ত্রাসবাদের উস্কানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। মিশরের ওয়াকফ মন্ত্রী মোহাম্মদ মুখতার জুমা এ সম্পর্কে বলেন, তিনি আহমদ হাম্মামকে বরখাস্ত করার এবং হাম্মাম যাতে আর কোনো মসজিদে ইমামতি করতে না পারে সে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। মিশরে এমন সময় মসজিদের একজন ইমামকে আটক করা হলো যখন সারা বিশ্বের আলেম সমাজ এবং ধর্মীয় নেতারা তাদের দিনই দায়িত্ব অনুভূতি থেকে ফরাসি প্রেসিডেন্টের ইসলাম অবমাননাকর বক্তব্য সম্পর্কে জনগণকে সচেতন করে যাচ্ছেন। বিরোধী নাগানো কারাবাখ নিয়ে আর্মেনিয়ার সঙ্গে আজারবাইজানের তুমুল যুদ্ধ চলছে। তৃতীয় যুদ্ধবিরতি লঙ্ঘন করে উভয় দেশে যুদ্ধে জড়িয়ে পড়েছে। সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ দুটি যুদ্ধের জন্য পরস্পরকে দায়ী করে আসছে। যুদ্ধে আজারবাইজানের সেনাবাহিনীর হাতে আর্মেনীয়দের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দুটি ভিডিও প্রকাশ করে। একটি ভিডিওতে আর্মেনীয় সেনাবাহিনীর ওপর হামলার ভিডিও প্রকাশ করা হয়। এতে দেখা যায় জড়ো হয়ে থাকা আর্মেনীয় সেনাবাহিনীর ওপর আজারবাইজান গোলা হামলা করেছে। মুহূর্তেই সেনাদল হতাহত হচ্ছে। অপর ভিডিওতে দেখা গেছে আর্মেনিয়ার আর্টিলারির উপর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে আজারবাইজান। এতে আর্টিলারিগুলো ব্যাপক ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে। 27 সেপ্টেম্বর থেকে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে সংঘাত চলে আসছে। 10 অক্টোবর থেকে তৃতীয় যুদ্ধবিরতি ভঙ্গ করে সাবেক সোভিয়েত দেশ দুটি তুমুল সংঘাতে জড়ায়। আজারবাইজান চিফ প্রসিকিউটর অফিস জানিয়েছে, নতুন করে সংঘাত শুরু হওয়ার পর থেকে অন্তত 91 বেসামরিক নাগরিক আর্মেনিয়ার হামলায় নিহত হয়েছেন। এর মধ্যে 11 শিশু এবং 27 জন নারী রয়েছে। এছাড়া হামলায় 400 জনেরও বেশি আহত হয়েছেন। এদের মধ্যে 14 নবজাতক, 36 শিশু এবং 101 জন নারী রয়েছেন। আর্মেনিয়ার হামলায় অন্তত 2500 ঘরবাড়ি, 92টি অ্যাপার্টমেন্ট এবং 428টি সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে আজারবাইজানের কর্তৃপক্ষ। আর্মেনিয়ার আরেকটি সুকোই 25 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে আজারবাইজান। গত 4 দিনের মধ্যে এটি তৃতীয় যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা। সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর জানিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, রোববার জাঙ্গালিয়ান অঞ্চলে আজারবাইজানি অবস্থানে বিমান হামলা চালানোর সময় এই বিমানটি ভূপাতিত করা হয়। 27 সেপ্টেম্বর থেকে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে সংঘাত চলে আসছে। 10 অক্টোবর থেকে তৃতীয় যুদ্ধবিরতি ভঙ্গ করে সাবেক সোভিয়েত ইউনিয়নের দুই দেশ তুমুল সংঘাতে জড়ায়। আজারবাইজান চিফ প্রসিকিউটর অফিস জানিয়েছে, নতুন করে সংঘাত শুরু হওয়ার পর থেকে অন্তত 100 বেসামরিক নাগরিক আর্মেনিয়ার হামলায় নিহত হয়েছেন। আর্মেনিয়ার হামলায় অন্তত 2500 বাড়িঘর, 92টি অ্যাপার্টমেন্ট এবং 428টি সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে আজারবাইজানের কর্তৃপক্ষ। আন্তর্জাতিকভাবে নাগানো কারাবাখ অঞ্চলটি আজারবাইজানের, সেখানে আর্মেনীয় নৃগোষ্ঠী দখল করে রেখেছে। 1990-এর দশকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দুই দেশের মধ্যে যুদ্ধে 30,000-এরও বেশি মানুষ নিহত হয়। আফগানিস্তানে কাবুল বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 22 জনে, এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। ভয়াবহ এই হামলার দায় স্বীকার করেছে আইএস। সোমবার স্থানীয় সময় সকালে ক্যাম্পাসের ভেতরে অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় অজ্ঞাত 3 অস্ত্রধারীরা।
এদের মধ্যে একজন আত্মঘাতী হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ। এতে ঘটনাস্থলেই হতাহত হন বেশ কয়েকজন। পরে খবর পেয়ে পুরো বিশ্ববিদ্যালয় এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। এ সময় দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে নিহত হয় অপর দুই বন্দুকধারী। হামলার সময় বিশ্ববিদ্যালয়ে আফগান ইরান বইমেলা চলছিল বলে জানা গেছে। তবে কারা এই হামলা চালিয়েছে এ বিষয়ে কিছুই জানতে পারেনি কর্তৃপক্ষ। এমএক নিউজ জানিয়েছে, এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। টেলিগ্রামে পোস্ট করা একটি বার্তায় আইএস দাবি করেছে, একটি প্রশিক্ষণ কর্মসূচি শেষ হওয়ার পরে জড়ো হওয়া 80 জন আফগান বিচারক, তদন্তকারী এবং নিরাপত্তা কর্মীকে হত্যা এবং আহত করা হয়েছে। মার্কিন সাম্রাজ্যবাদী নীতির প্রতি ঘৃণা প্রকাশ করে ইরানের জাতীয় সংসদে আমেরিকা ধ্বংস হোক ধ্বনিতে প্রকম্পিত হয়েছে। আজ মঙ্গলবার ইরানের সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় দিবস পালন করা হচ্ছে। এর আগে সোমবার দেশটির সব সংসদ সদস্যই মার্কিন আগ্রাসী এবং সাম্রাজ্যবাদী নীতির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে। অধিবেশনের ডেপুটি স্পিকার আমির হোসেন কাজী জাদে হাশিমি বলেন, ফার্সি 13 অবনম্ব হচ্ছে সাম্রাজ্যবাদী আমেরিকার পরাজয়ের দিন। ইরানের সঙ্গে সাম্রাজ্যবাদী আমেরিকার শত্রুতা এবং বিদ্বেষের নীতিতে এখন পর্যন্ত কোনো পরিবর্তন আসেনি। মার্কিন নির্বাচনে ডেমোক্রেট বা রিপাবলিকান যে প্রার্থী জিতুক না কেন, মৌলিক কোনো পার্থক্য নেই। ইরানিরা এটা ভালো করে জানে যে বিভিন্ন জাতি, বিশেষ করে ইরানি জাতির বিরুদ্ধে আমেরিকা যে নীতি অনুসরণ করছে তাতে মৌলিক কোনো পরিবর্তন আসবে না। উল্লেখ্য যে ইরান মঙ্গলবার সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় দিবস এবং মার্কিন গুপ্তচর বৃদ্ধির আকরা দখলের বার্ষিকী পালন করা হবে। 1979 সালে ফার্সি 13 নভেম্বর তেহরানে অবস্থিত তৎকালীন মার্কিন দূতাবাস নিয়ন্ত্রণে নিয়েছিল ইরানের বিশ্ববিদ্যালয়ের একদল বিপ্লবী ছাত্র। মার্কিন দূতাবাস থেকে বিপ্লবী বিরোধী ষড়যন্ত্র করা হচ্ছে এটা নিশ্চিত হওয়ার পর এ পদক্ষেপ নেন তারা। দূতাবাস থেকে তারা গুপ্তচর বৃত্তির বিপুল সনদ উদ্ধার করেন। আজকের মতো এ পর্যন্ত ছিল। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।